নমস্কার আপনারা দেখছেন টুডে বাংলা নিউজ টুডে বাংলা নিউজে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তাপপ্রবাহের সতর্কতার মধ্যেই বৃষ্টিপাতের সতর্কতা কখন কোন জেলায় বৃষ্টি কালবৈশাখীর সতর্কতা বজ্রপাত চলবে কোথায় কোথায় প্রিয় দর্শক দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহের সতর্কতার মধ্যেই স্বস্তির খবর আছে আজ বৃষ্টিতে ভিজবে দক্ষিণের একাধিক জেলা এছাড়া রবি ও সোমবার বৃষ্টিপাত হবে মোটামুটি দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই তবে মঙ্গলবার থেকে এই বৃষ্টির জেরে তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমবে আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে কালবৈশাখীর ঝড় সহ বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত চলবে প্রিয় দর্শক আজ বাংলার কোন কোন জেলাতে কালবৈশাখীর ঝড় বজ্রপাত এবং শিলাবৃষ্টি চলবে বিক্ষিপ্ত বৃষ্টি ও ভারী বৃষ্টি চলবে কোন কোন জেলায় এছাড়া কেমন থাকবে আগামী বাহাত্তর ঘন্টার আবহাওয়া আগামী বাহাত্তর ঘন্টার মধ্যেই কোথায় কোথায় দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে এছাড়া লু বইবার আশঙ্কা রয়েছে কোন কোন জেলায় প্রিয় দর্শক আবহাওয়ার সমস্ত খুঁটিনাটি আপডেট আমরা এই লাইভ মানচিত্রের মাধ্যমে দেখে নেব তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন আর এই ধরনের ল্যাটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে ব্লাইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক প্রিয় দর্শক আজ দক্ষিণবঙ্গের পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ দুই মেদিনীপুর এবং দুই বর্ধমানে হালকা থেকে মাঝের বৃষ্টি চলবে এছাড়া কলকাতায় অল্প বৃষ্টির সম্ভাবনা আছে আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে তবে রবি এবং সোমে কলকাতা সহ দক্ষিণের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝের বৃষ্টি চলবে সঙ্গে বইবে দমকা ঝড় এরপর মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে আজ থেকে আগামী বুধবার পর্যন্ত টানা বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গের সবকটি জেলা সহ হালকা থেকে মাঝের বৃষ্টি চলবে ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বইবে তবে দক্ষিণবঙ্গের যে জেলাগুলিতে আগামী বাহাত্তর ঘণ্টা ধরে ঝড় বৃষ্টি চলবে সেই সব জেলাগুলিতে কালবৈশাখীর ঝড়ের বেগ বেশি থাকবে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে কালবৈশাখীর ঝড় বইবে প্রিয় দর্শক হাঁসফাঁসানি গরম থেকে মুক্তি পাচ্ছে না কলকাতাবাসী আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে সারাদিনে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে উল্লেখ্য গত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গে ঊর্ধ্বমুখী রয়েছে তাপমাত্রা পারদ দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম আবহাওয়া রয়েছে দর্শক এবার দেখব বাংলার কোন কোন জেলায় আজ কোথায় কত ডিগ্রি তাপমাত্রা রয়েছে কোন কোন জায়গাতে লু হয়েছে প্রিয় দর্শক এখানে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ নদিয়া, বীরভূম বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এই সব জেলাগুলিতে তাপমাত্রা আজকেও ঊর্ধ্বমুখী রয়েছে তবে আজ রাতের পর থেকে আবহাওয়ার আস্তে আস্তে পরিবর্তন ঘটবে প্রিয় দর্শক তাপমাত্রা কমতে থাকবে তবে এই মুহূর্তে উপকূলবর্তী অঞ্চলগুলিতে আজ তাপমাত্রা কত ডিগ্রি রয়েছে গঙ্গাসাগরে আজ ত্রিশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে হলদিবাড়িতে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস হলদিয়াতে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস দীঘাতেও পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস কলকাতাতে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস কলকাতা ও তার আশেপাশের অঞ্চলগুলিতে তাপমাত্রা পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে এদিকে কোলাঘাট খড়গপুর এইসব জায়গাতে তাপমাত্রা সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস রয়েছে আরামবাগে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে শান্তিপুরে এবং চন্দ্রনগরে ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস বর্ধমান আছে সাঁইত্রিশ ডিগ্রি সেলসিয়াস দুর্গাপুর আসানসোলে অনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস কাটোয়াতে অনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস সিউড়িতে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস প্রিয় দর্শক যেসব জেলাগুলিতে তাপমাত্রা সাঁত্রিশ আটত্রিশ এবং অনচল্লিশ চল্লিশ ডিগ্রি রয়েছে সেই সব জেলাগুলিতে ইতিমধ্যেই লু বইছে উল্লেখিত জেলাগুলিতে প্রচণ্ড রোদ সেই সাথে ঘামার্থক অবস্থা প্রিয় দর্শক এদিকে পুরুলিয়াতে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়াতেও অনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস ঝাড়গ্রামে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস বহরমপুরে চল্লিশ ডিগ্রি বেলডাঙ্গাতে চল্লিশ ডিগ্রি আজিমগঞ্জে উনচল্লিশ ডিগ্রি ডমকলে অনচল্লিশ ডিগ্রি করিমপুরে অনচল্লিশ ডিগ্রি এদিকে রামপুরহাটে অনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস আজিমগঞ্জে অনচল্লিশ ডিগ্রি জঙ্গিপুরে অনচল্লিশ ডিগ্রি মোটামুটি গোটা মুর্শিদাবাদ জুড়ে চল্লিশ ডিগ্রি ছুঁই ছুঁই তাপমাত্রা তবে মুর্শিদাবাদের একাধিক জায়গাতে লু বইছে সেই সাথে ঘামার পরিবেশ রয়েছে প্রিয় দর্শক হুগলিতেও একই পরিস্থিতি হুগলিতে তাপমাত্রা প্রায় আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে নদিয়াতে সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসে ঘোরাফেরা করছে তাপমাত্রা দর্শক আজ দক্ষিণবঙ্গ জুড়েই তাপমাত্রা কিন্তু বাড়ছে সেই সঙ্গে ঘামার্থক পরিবেশ এবং লু বইছে একাধিক জায়গাতে তবে আজকে রাতের পর থেকে উল্লেখিত জেলাগুলিতে তাপমাত্রা আস্তে আস্তে কমতে শুরু করবে বিকাল বা সন্ধ্যার দিকে এই সব জেলাগুলিতে কালবৈশাখীর ঝড়ের সতর্কতা রয়েছে প্রিয় দর্শক মালদাতে তাপমাত্রা সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এদিকে দার্জিলিংয়ে তেইশ ডিগ্রি সেলসিয়াস শিলিগুড়িতে অনত্রিশ ডিগ্রি সেলসিয়াস কোচবিহারে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার মালদাহ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর সব জেলাগুলিতে তাপমাত্রা কম বেশি বেশ ভালোই রয়েছে তবে কোচবিহারে তাপমাত্রা একটু বেশি রয়েছে পাহাড়ের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি সম্ভাবনা আছে ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে পাহাড়ের জেলাগুলিতেও ঝড় বৃষ্টি চলবে প্রিয় দর্শক শুধুমাত্র এপার বাংলাতে তাপমাত্রা বেড়েছে তা নয় ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশের একাধিক জায়গাতেও তাপমাত্রা কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে প্রিয় দর্শক এখানে কালাফাড়া মাঠবেরিয়া পাথরঘাটা এইসব জায়গাগুলিতে তাপমাত্রা তেত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে বরিশালে বরিশালে তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস খুলনাতে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস সাতক্ষীরায় পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস যশোরে যশোরে এই মুহূর্তে তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস ফরিদপুরে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস ঢাকাতে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস গোটা বাংলাদেশ জুড়ে তাপমাত্রা ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে তবে বাংলাদেশের একাধিক জায়গাতেও আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে কারণ কি বাংলাদেশের উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে আর এই ঘূর্ণাবর্তের জেরেই বাংলাদেশের তাপমাত্রা পশ্চিমবঙ্গের তুলনায় অনেকটাই কম রয়েছে দর্শক এদিকে আসামেও ঝাড় বৃষ্টির সম্ভাবনা আছে আসামের একাধিক জায়গাতেও সহ বৃষ্টিপাত চলবে প্রিয় দর্শক দর্শক আগামীকালের পরিস্থিতি দেখুন আগামীকাল একাধিক জায়গাতে সহ বৃষ্টির সম্ভাবনা আছে কলকাতা সহ দক্ষিণের একাধিক জেলাতে ঝাড় বৃষ্টি চলবে কারণ কি আসাম থেকে শুরু করে বাংলাদেশ হয়ে একদম পশ্চিমবঙ্গর ওপর দিয়ে জব্বলপুর পর্যন্ত একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে আর এই অক্ষরেখার টানেই বৃষ্টি চলবে বাংলা সহ একাধিক রাজ্যে বাংলাদেশের একাধিক জায়গাতেও বৃষ্টির সম্ভাবনা আছে প্রিয় দর্শক এই মুহূর্তে সাগর থেকে প্রচুর পরিমাণে জলিবাষ্প রাজ্যে প্রবেশ করছে দুটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে একটি অসমের ওপরে একটি বাংলাদেশের ওপরে আর এই দুই ঘূর্ণাবর্তের টানেই বৃষ্টি চলবে কলকাতা সহ দক্ষিণের একাধিক জেলাতে আর যে অক্ষরে আপনারা দেখতে পাচ্ছেন এই অক্ষরে প্রভাবেই ঝড় বৃষ্টি চলবে প্রিয় দর্শক তো এই ছিল আবহাওয়া দপ্তরে দেওয়া লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন